সঠিকভাবে নির্বাচন না হলে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ রেহমান সোবহান। আর গণতান্ত্রিক জবাবদিহিতা না থাকায় সরকারি প্রতিষ্ঠানগুলো সঠিকভাবে কাজ করতে পারছে না বলে মনে করেছেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সেমিনারটি ছিল পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ভাবনা নিয়ে, বাংলাদেশের উন্নয়ন আখ্যান ও সমান্তরাল বাস্তবতা নিয়ে, যার আয়োজক ছিল এসডিজি বাস্তবায়নের নাগরিক প্ল্যাটফর্ম। এতে যোগ দেন অর্থনীতিবিদদের পাশাপাশি সুশীল সমাজের প্রতিনিধিরা। সেমিনারে উন্নয়ন আখ্যানের অসঙ্গতির পাশাপাশি উঠে আসে দেশের সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট। যে যারা আসলেই জনসাধারণের প্রতিনিধি হবেন, তারা যদি আমাদের সঙ্গে কথা না বলেন, তারা যদি না বুঝতে চান যে আসলে আমরা কি চাই, এবং সেই কথাটা নিয়ে যাওয়ার মতন সাহস, যোগ্যতা, সততা যদি তাদের মধ্যে না থাকে, তাহলে কিভাবে এই রাজনৈতিকভাবে এই সমস্যাগুলির সমাধান হবে? অর্থনীতিবিদরা বলছেন, দেশে সুশাসন ও জবাবদিহিতা না থাকায় সরকারি প্রতিষ্ঠানগুলো সঠিকভাবে কাজ করতে পারছে না। সমাজের অর্থনৈতিক এই সুফল থেকে বঞ্চিত থাকে, তাহলে কিন্তু চাহিদার উপরে সেটার একটা নেতিবাচক প্রভাব পড়ে, যেটা আবার বিনিয়োগকে অনুৎসাহিত করে, উদ্যোক্তাদেরকে অনুৎসাহিত করে, উদ্ভাবককে অনুৎসাহিত করে। গণতান্ত্রিক জবাবদিহিতা না থাকলে পরে একটা প্রতিষ্ঠানের যে কাজ, সরকারের যে আকাঙ্ক্ষা, সেই সরকারও সেই আকাঙ্ক্ষা অনুযায়ী তার কাজ করতে পারে না। এমন পরিস্থিতিতে আগামী নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার তাগিদ দিয়েছেন ডক্টর রেহমান সোবহান। এই ফ্রি ফেয়ার অ্যান্ড কম্পিটিটিভ ইলেকট্রাল প্রসেস, যেখানে যে ক্ষমতা আসে উনি এই ক্ষমতা নিয়ে আসবে, দে আর দি রেকগনাইজড রিপ্রেজেন্টেটিভস অফ দ্য পিপল হু হ্যাভ ইমপ্লিমেন্টেড দি এক্সপেকটেশনস অফ দ্য পিপল। নীতি প্রণয়ন, উন্নয়ন ও পরিকল্পনার অসঙ্গতি ও প্রকল্পের দুর্বল বাস্তবায়নের কারণে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রত্যাশা উপেক্ষিত হচ্ছে বলে জানান আলোচকরা। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা।